র্যাব-১২'র অভিযানে সিরাজগঞ্জ সদরে এক ভুয়া সাংবাদিক আটক। বিডিএসটা টিভি নিউজ তথ্য ভিডিও চিত্রে রয়েছে নাটোর জেলা প্রতিনিধি বেলাল হোসেন বাবু, সাথে আছি আমি তাসকিয়া আমিশা। র্যাব-১২'র অভিযানে সিরাজগঞ্জ সদরে এক ভুয়া সাংবাদিককে আটক করেছে। গত 1 আগস্ট রাত 9:05 ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২'র অ্যাডজুটেন্ট ও অপস অফিসার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সদর কোম্পানির একটি চৌকস অভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন পিপুলবাড়িয়া বাজারের দি ইনসাফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে একজন ভুয়া সাংবাদিক গ্রেফতার করা হয়। এছাড়া তার নিকট হতে দৈনিক গণতদন্ত নামে ভুয়া সাংবাদিকতা আইডি কার্ড একটি, জবস টিভি নামে ভুয়া সাংবাদিকতা আইডি কার্ড একটি, মোটরসাইকেল একটি এবং 2টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ মাসুম রানা বাচ্চু, বয়স 35 বছর, পিতা মৃত জেল হোসেন, গ্রাম রতনকান্দি একঝালা দক্ষিণপাড়া, থানা ও জেলা সিরাজগঞ্জ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে এই ভুয়া সাংবাদিকতার আইডি কার্ড ব্যবহার করে দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় প্রতারণা করে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেয় বলে জানা যায়। গ্রেফতারকৃত ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করতে উদ্ধারকৃত আলামত সহ তাকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১২'র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন, এ ধরনের প্রতারক বিরোধী অভিযান সচল রেখে সোনার বাংলা গঠনের র্যাব-১২' বদ্ধপরিকর। র্যাব-১২'কে তথ্য দিন, মাদক অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।